প্রতিদিন রাজ্যে দুর্ঘটনা ঘটছে, যান চালকদের অসাবধানতার কারণে ঘটছে অধিকাংশ দুর্ঘটনা। বুধবার সকালে আমবাসা থানা এলাকায় দুর্ঘটনার কবলে পড়ে অটোরিকশা, এদিন তিনজন যাত্রী নিয়ে অটোটির নালিছড়া থেকে কুলে যাচ্ছিল, পথে বাঁক নিতে গিয়ে দুর্ঘটনায় পড়ে এতে আহত হয় তিন যাত্রী, তাদের সঙ্গে সঙ্গে কুলে হাসপাতালে নিয়ে আসা হয়। অভিযোগ, দ্রুত গতিতে ছিল অটোটি। নতুন চালাই গেছে টার্নিংটা ঘুরার সময় স্পিড আরো বেশি বাড়াই আছে, টার্নিংটা ঘুরাইছে আর উঠে গেছে, এমনি কিছু না। কজন আহত হয়েছিল আপনারা? ঘটনাস্থলে যায় পুলিশ, অটোরিকশাটি আটক করেছে তারা। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 3।